এই যে উগ্র কথাটা বললাম এখান থেকে আমার মাথায় আসলো যে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু দেখা যায় যে বলে না যে সমাজে ভালো মন্দ কিন্তু দু ধরনের মানুষ থাকে, তো প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ভালো মন্দ মিক্সড থাকে, ইটস নট লাইক অনলি মিডিয়া, মিডিয়ার বাইরেও। তো যেটা হয় যে মানুষ কিন্তু দুইটা নাম খুব বেশি আসে, যে ধরো ফিল্মের মানুষ খুবই ধরো ওদের খুব বেশি অ্যাটিটিউড থাকে, ওদের একটু ভাবসাব বেশি থাকে, আর র‍্যাম্পের মানুষ খুব উগ্র হয়, ওদের ওরা খুব রাফ অ্যান্ড টাফ হয়, ওদের ড্রেস আপ খুব ওপেন হয়। তো এটা তোমার কি মনে হয় যে আসলে কি তোমরা অনেক ড্রেস ক্যারি করতে হয়, অনেকের অনেক তোমাদের স্পন্সর থাকে, অনেক ব্র্যান্ডের মডেল হয়, ইজ ইট দ্যাট রিজন যে যেটার জন্য তোমাদের অনেক ওপেনলি প্রেজেন্ট হতে হয়? না, এটা তোমার ইচ্ছা, র‍্যাম্পে কিন্তু এরকম বাধ্যতা নেই যে তোমাকে ওপেন ড্রেস পরতে হবে। তুমি যদি ক্যারি করতে পারো তুমি ওপেন কে তুমি বিকিনিও পরতে পারো যদি তুমি ক্যারি করতে পারো। আর উগ্র মিডিয়ার কথাটা আসে, ফিল্মই হোক নাটক হোক বা র‍্যাম্প হোক, মিডিয়ার কথা আসে কারণ আমরা আলোচনায় আছি বলে, বাইরেও কিন্তু এরকম সবকিছু হচ্ছে। আর উগ্রতা হচ্ছে নিজের মনে, আমি যে একটা ড্রেস পরে উগ্রতা দেখাতে হবে এটা না, উগ্রতা কিন্তু নিজের মনে। আমি যদি শর্ট ড্রেস পরি আমি উগ্র এটা বলা যাবে না কখনোই, যে হ্যাঁ র‍্যাম্পে আমি অনেক সময় একটা কিউতে আমি পুরো হিজাব বোরখা পরে উঠছি, আর তার লাস্ট কিউতে আমি একটা মিনি স্কার্ট পরে উঠছি, আমার কাজ এটা। আমি যদি করতে পারি আমার ইচ্ছা, কারণ হচ্ছে আমি আমার লাইফ লিড করি, আমি কাউকে পরোয়া করি না যে হ্যাঁ মানুষ কি চিন্তা করলো। আমি মনে করি যে আমার ভিতরে যদি উগ্রতা না থাকে তো আমার ড্রেসে উগ্রতা দেখা যাবে না। এক্স্যাক্টলি। র‍্যাম্পের মেয়েরা কি করে এত স্লিম থাকে? নিশ্চয়ই ওরা কি কোনো মানে ড্রাগ নেয় কিনা? মেয়েরা কি করে এত স্লিম থাকে, র‍্যাম্পের মেয়েরা বিশেষ করে এরকম এরকম খ্যানখ্যানা কি করে থাকে? তো তারা কি কোনো কিছু নেয় কিনা, বা আসলে কিভাবে, তুমি একটু রহস্যটা বলে দাও। এটা বলা মানে আমি স্পিচলেস যে আমি কিছু বলবো কি, বলাটা উচিত হবে কি না খারাপ হবে, কিন্তু আমি স্টেপ ফরওয়ার্ড যেহেতু বলি, ফার্স্টে বলবো যে মডেলদেরকে হ্যাঙ্গার বলা হয়, বিকজ অফ একটা হ্যাঙ্গারে কাপড় সবচেয়ে সুন্দর বসে, আমরা হ্যাঙ্গারেই কাপড় রাখি। সো হ্যাঙ্গারে একটা কাপড় ঝুলালে মানুষ কিন্তু বুঝে এই কাপড়টার টেক্সচার কি, কাপড়টা কিরকম, কাপড়টা কিরকম সুন্দর, কেমন লেন্থ, কেমন সুন্দর লাগবে। তো হ্যাঙ্গার মডেলদের সবসময় কিন্তু হ্যাঙ্গার বলা হয় এর জন্যই যে মডেলরা কাপড়টা পরে তারা র‍্যাম্পে হাঁটে। তো শুকনো থাকাটা খুব ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে শুকনো মানুষকে কিন্তু শাড়ি পরো, সালোয়ার কামিজ বলো, ওয়েস্টার্ন বলো, গাউন বলো, প্যান্ট শার্ট বলো, যেটা হোক সুন্দর লাগে। একটা হাতি যদি র‍্যাম্পে হাঁটে সেটা তো নিতে পারবে না র‍্যাম্প, তাই না? তো মডেলদের একটা সুন্দরভাবে গেট আপ, কারণ হচ্ছে আমরা চোলাইন সবসময় চোখা চাই, যেরকম হচ্ছে যে এরকম লম্বাতে থাকলে মডেলের সুন্দর লাগবে, যে এরকম গলার চোকার পড়তে ভালো লাগবে। এবার রাউন্ড শেপ কিন্তু আমরা র‍্যাম্পে মডেল অনেক কমই দেখি, পাতলা থাকলে হয়তো বা কমরটা খুব পাতলা থাকবে, তো শাড়ি পরলে যে সুন্দর লাগবে, জিন্সের প্যান্ট পরলে সুন্দর লাগবে, তো মিনি স্কার্ট পরলে সুন্দর লাগবে। আর হচ্ছে যে মডেলরা অ্যাকচুয়ালি হচ্ছে সবচেয়ে স্মার্ট মেয়েদের বলা হয় র‍্যাম্পের মডেলদের, তো ওয়ার্ল্ড ওয়াইজ এই কথাই আছে। আর ড্রাগসের বিষয়টা যেটা বলবো, ড্রাগস কে না খায়, তো মডেলদের ক্ষেত্রে বলা হয়, আগেও বলছি যে টাইম লাইনে মডেলরা বলেই কথা বলা হয়। আমি তো এখন মনে করি যে দুইটা বাসা পরপরই ছেলেমেয়েরা ড্রাগ করে, তো শুকনো থাকার জন্য ড্রাগ কিন্তু কোনো মতেই প্রয়োজন না। ড্রাগ কিন্তু মানুষের মস্তিষ্ক বা ফিজিকটা নষ্ট করে, কখনো ড্রাগ নিয়ে মানুষ শুকায় না, কিন্তু শুকালেও ওইটা একটা বাজে শুকনা হবে, তার চেহারা রুক্ষতা থাকবে, গ্লামার থাকবে না, সবকিছু চলে যাবে। কিন্তু র‍্যাম্প মডেলরা কিন্তু এরকম না, র‍্যাম্প মডেল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লামার। অনেক মডেল আছে জিম করে শুকাচ্ছে, অনেকে ডায়েট করে, কারণ হচ্ছে আমাদের ইচ্ছা হলে আমরা কিন্তু অনেক কিছু খেতে পারি না। আমি কখনোই মানে একটু আগে তোমার সাথে আমার গ্রিন রুমেই কথা হচ্ছিল যে অনেকদিন রাইস খাই না, আমার ইচ্ছা হলো আমি রাইস খেতে পারি না, হ্যাঁ ক্লিয়ার স্যুপ খাই, ভেজিটেবিল খাই, হ্যাঁ অনেক উইকলি হয়তো বা চিকেন খেয়ে ফেলি বা কোনো কিছু, তারপর আমি বলি আমি মোটা। র‍্যাম্প মডেলরা সবসময় বলে নিজেকে মোটা, কারণ হচ্ছে ওরা 1 ইঞ্চি 2 ইঞ্চি বেড়ে গেলেও তাদের পারফেক্ট ভাবে হয় না। যদি আমি একটা ডিজাইনার ড্রেস পরতে যাবো, দেখো ইন্টারন্যাশনালি চিন্তা করো, ওরা জিরো ফিগার, তো ওরা কিন্তু ড্রাগ নেয় না, কারণ ড্রাগ নিলে মানুষের চেহারা কিন্তু বোঝা যায়। আর ড্রাগ নিলে আমাদের কল টাইম থাকে সকাল 7টা 6টা, কোনো মানুষকে ড্রাগ নিলে কি সকালে উঠে কাজ করতে পারে আর সারাদিনে হ্যাসেলটা নিতে পারে? যদি র‍্যাম্প মডেল ড্রাগস নেয় তাহলে ওরা কেউ মনে রাখে কেমনে, ওরা সুন্দরভাবে হাজার মানুষের সামনে হেঁটে যায় কেমনে, চোখে চোখ মিলায় কেমনে, ওরা নিজের ড্রেস ক্যারি করে কেমনে, ওরা হাই হিল পরে হাঁটে, 7-8 ইঞ্চ হিল পরে হাঁটে, সেটা কিভাবে করে, তারা মেকআপ কিভাবে, তারা হেয়ার স্টাইল কিভাবে ঠিক রাখে,
কিভাবে মানে আমার মনে হয় যারা সবাই তো বলে না কিছু কিছু মানুষ যারা বলে তাদের মেন্টালিটি এবং তাদের তুমি একদম দিলে ধুয়ে বুঝছো না তাদের মেন্টালিটি অ্যাকচুয়ালি কিছু চিপ মেন্টালিটি আছে মানুষ তাদেরকে কখনো ঠিক করা যাবে না তো নিজের মধ্যে খুঁত থাকলে মানুষ অন্যকে এইটা চিন্তা করে প্রিয় তোমার প্রিয়